কিডনি ও লিভার রোগে আক্রান্ত হয়ে দিন দিন ফুলে উঠছে শরীর। রাতভর ব্যথা আর যন্ত্রণা নিয়েই দিন গুনছেন এই নারী। পৃথিবীতে আপন বলতে কেউই নেই তার। হারিয়েছেন বাবা মা ভাই বোন, স্বামীও চলে গেছেন অন্যত্র। একাকী জীবনে দুই সন্তানই খাদিজার একমাত্র প্রিয়জন। কোনো খাওয়া না না ঘুমাইতে নিয়ে পা তুলে গেছে। এর মাও নাই বাপ নাই, সারা রাত্র খালি সিঁড়ে সিঁড়ি মাগরে বাবা করে আল্লাহরে আল্লাহরে আল্লাহরে। আমরা যে বাড়ির কাছে আছি কিন্তু আমরা ঘুমাইতে পারতেছি না। শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে জীবন যুদ্ধে পিছিয়ে পড়েছেন এই নারী। ছোট্ট একটি ভাঙা টিনের ঘরেই অনাদরে অযত্নে দিন কাটছে তার। একবেলা খেলে অন্যবেলা তাকে থাকতে হয় অনাহারে। পেটে ক্ষুধার তীব্র যন্ত্রণা নিয়েও মানুষের দুয়ারে গিয়ে হাত পেতে অর্থ চাইতে পারেন না খাদিজা। ওনার ঘরটা পর্যন্ত নাই এবং তিন বেলা যে উনি খাবে এরকম কোনো ব্যবস্থা ওনার নাই। আর বিশেষ করে আমাদের সমাজ থেকে একবেলা করে এইভাবে বা যে যতটুকু সাহায্য সামর্থ্য অনুযায়ী দেয় এতে আসলে ওনার কিছুই হয় না। যেমন ওনার কিডনি দুইটাই ড্যামেজ হয়ে গেছে অলরেডি। জানা যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতা চাপলি কুয়াকাটা ডঙ্গুপাড়া এলাকার বাসিন্দা শাকিল ইসলামের ছেলে নূর ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয় একই উপজেলার লতা চাপলি কুয়াকাটা মুসল্লিয়াবাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ আহমদ আলী মুন্সির মেয়ে খাদিজার। বিবাহের পর ভালোই চলছিল তাদের সংসার জীবন। এক পর্যায়ে খাদিজার কোলজুড়ে আসে ফুটফুটে দুটি কন্যা সন্তান। প্রথম কন্যা সন্তান জন্মের চার বছরের মাথায় জন্ম নেয় আরেকটি পুত্র সন্তান। জন্মগ্রহণ করলে স্বামী তাদের ফেলে অন্যত্র চলে যায়। আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, লাল কিছু নাই। আমার খাওয়ানো মানুষ আমাকে খাওয়াই এলাকাবাসীর ভাষ্য, খাদিজার দুর্দশার কথা ভেবে একসময় এলাকার লোকজনের থেকে টাকা তুলে খাদিজার চিকিৎসা করান তারা। পরে একসময় কিডনি ও লিভার রোগ ধরা পড়ে তার। এলাকাবাসীর সম্মিলিত সাহায্য সহযোগিতায় চিকিৎসার ফি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও ঔষধ কিনে দেওয়া হয় খাদিজাকে। আমরা মসজিদ দিয়ে কমিটি দিয়ে অনেক টাকা পয়সা দিয়ে চিকিৎসা করাইছি। করানোর পর মেলাবিন্দুর সুস্থ ছিল, কিন্তু এলাকাবাসীর যৎসামান্য অর্থে মেটানো সম্ভব নয় খাদিজার ব্যয়বহুল চিকিৎসার খরচ। নিজের সন্তানদের জন্য হলেও বেঁচে থাকতে চান দুই সন্তানের জননী মোসাম্মদ খাদিজা। এমন পরিস্থিতিতে সমাজের সর্বস্তরের মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান এলাকাবাসীর। এলাকাবাসী আশেপাশে যারা আছে তারা তাদের সাধ্যমতো তাকে চিকিৎসা করার চেষ্টা করলেও আসলে সেটা পরিপূর্ণ না। যারা জনপ্রতিনিধি রয়েছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, অন্তত এই মুহূর্তে এই ভদ্রমহিলার পাশে যেন তারা দাঁড়ায়। স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ আবুল ফরাজি জানান, নিজের সাধ্য অনুযায়ী ব্যক্তিগতভাবে খাদিজার পাশে দাঁড়িয়েছেন তিনি। তবে তার ব্যয়বহুল চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, সংশ্লিষ্ট মহল ও প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি ব্যক্তিগতভাবে তাকে যতটুকু পেরেছি হেল্প করেছি, এখন তার উন্নত চিকিৎসার দরকার। আমি উপজেলা এবং জেলা মহোদয়ের কাছে তার উন্নত চিকিৎসার জন্য জোরালো আবেদন। এখনো পর্যন্ত সমাজসেবা কার্যালয় থেকে কোনো রকম সহায়তা পাননি হতদরিদ্র খাদিজা। তবে বিষয়টি সম্পর্কে অবগত আছে স্থানীয় সমাজসেবা কার্যালয়। আরও খোঁজখবর নিয়ে দ্রুত তার সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দেন পটুয়াখালী সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শীলা রানী দাস। সরকারি বিভিন্ন কর্মসূচি আছে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সেই কর্মসূচির আওতায় নিয়ে আসবো।